বোবাই যখন স্বপ্নে দেখে মনের কথা মনে রাখে, কেউর কাছে কইতে পারে না। এই দেশের জনগণ বোব হয়ে গেছে, কেউর কাছে কইতে পারে না। কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা লয়ে যাইতে আছে, এরা কিসের কারণে এই দেশের জনগণরা এত দুর্ভোগে হালাইতে আছে? বাজারে যান, যায় রিসার্চ করেন, কোন রিক্সাওয়ালা কোন দিন মজুরি আলায় 500 টাকা দিয়ে একটা মাছ কিনতে পারছে? যেই দেশে মূলা মানুষ ফালায় দিছে খায় নাই, এই দেশে আজকা মূলার কেজি 50 টাকা। জনগণের অভিশাপী হ্যার একদিন পতন হয়ে যাবে। আমাকে সাধারণ জনগণের আজকা মরণ ছাড়া এটার কোনো প্রতিবাদ নাই। এই দেশের জনগণের নির্বাচন তাই করে না, হ্যাঁ করে বিদেশি বন্ধুত্ব নির্বাচন। 7 তারিখে যে নির্বাচন হ্যাঁ করেছে, হ্যাঁ নিজের পক্ষ থেকে হ্যাঁ করেছে, জনগণের পক্ষ থেকে হ্যাঁ নির্বাচন করে নাই। কারণ শুধু এই 7 তারিখের নির্বাচন না, এই একে একে 3 বার নির্বাচন করেছে, হ্যাঁ গার জোরেই সর্বকিছু করেছে। এই দেশের জনগণের নির্বাচন তাই করে না, হ্যাঁ করে বিদেশি বন্ধুত্ব নির্বাচন। হ্যাঁ বিদেশি করে বিশ্বাস করে, এই দেশের জনগণরা হ্যাঁ বিশ্বাস করে না। যে এই যে একটা 27% ভোট হ্যাঁ পেয়েছে, আর 73% ভোট কাগজ ছিল, এই বিএনপির জনগণের ছিল। আজকা সেই জনগণ আজকা তার ভোটে যায় নাই, কেন যাবে? সে সর্বকিছু জোর দখল করে, সে সর্ব কিছুই জেলখানায় নিয়ে ভরিয়া থুয়া দেয়। যদি কেউ নাম প্রকাশ করে তারে সুদ্ধা হ্যাঁ ভিতরে নিয়ে থুয়া দেয়। ভবিষ্যতে মনে করেন যে হ্যাঁ কী হবে হ্যাঁ নিজেও জানে না, এর সাথে এরকম করে পতন হয়েছে। জনগণের অভিশাপ হলো সবচেয়ে বড় অভিশাপ। আজকে 5 তলা 10 তলায় থাকতে আছেন টের পান না, আজকে রাস্তায় ঘুমায় দেন, এই শীতের ভিতরে কত যন্ত্রণা, মানুষ কত যন্ত্রণা নিয়ে ভোগ করতে আছে। কত অভিশাপ যে আপনাকে দিতে আছে আপনি নিজেও পরিকল্পনা করবেন না। টাইটানিক জাহাজ বানাইছিল আপনারা শুনেছেন, যে বলছিল যে কোনোদিন সেই জাহাজ ডুববে না, আল্লাহ সেই জাহাজ ডুবায় নিছে। তাইলে এই সরকারও বলছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই জনগণের অভিশাপই হ্যাঁ একদিন পতন হয়ে যাবো, মৃত্যু সবারই হইতে হবে। হ্যাঁ কিসের কারণে এই দেশের জনগণরা এত দুর্ভোগে হালাইতে আছে? আজকাল সর্বকিছু দিয়া খাওন লন ফিনদন পোশাক আদি যা কিছু আছে, বড় লোকের তো হয়তো টের পাইব না কিনলে গা। হ্যাঁ তো ইনটেক সব কিছু ইনভেস্ট করে থুয়া দেয়, দাম বাড়ে, হ্যাঁ গোডাউন থেকে মাল বিক্রি করে হ্যাঁ 10 বছরের খানা একদিনে হ্যাঁ কামাই করিয়া লয়া যায়গা। আমাকে সাধারণ জনগণের আজকা মরণ ছাড়া এটার কোনো প্রতিবাদ নাই। তা যদি যেদিন মরব এই দেশের জনগণ, ওই দিন হারে ক্ষমতারতে নামাই ছাড়বো, না নামাইয়া মরবো না। এই দেশের জনগণও খারাপ আছে, এটাও আপনারা ভাববিয়া রাখেন, সবারে পতন করিয়া দিব। বাজারে যান, যায় রিসার্চ করেন, কোন রিক্সাওয়ালা কোন দিন মজুরি আলায় 500 টাকা দিয়ে একটা মাছ কিনতে পারছে? বড় লোকে কিনে, ফলের দোকানে যান, কোন রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে কোন কর্মজীবী আলায় আধা কেজি ফল কিনে নিয়ে পোলা পাইনটা খাওয়াইতে পারে? জনগণের প্রতি কেউ কোনো মায়া মহাব্বান নাই। লুটপাট দেশ, এই দেশ হইল লুটপাট বাঘাবাগির দেশ। আজকে আপনি শাক কিনতে যাইবেন, 20 টাকার নিচে কোনো শাক নাই। যেই দেশে মূলা মানুষ ফালায় দিছে খায় নাই, এই দেশে আজকে মূলার কেজি 50 টাকা। আলু তো বাদই দিলাম। মানবতার মা বলা এটা লোকে হ্যাঁ নিজের বানান্য কথা, কোনো হাদিস কোরআনে কোনো কিতাবে নাই, আসেনি। এই যে জাতির পিতা দিছে বঙ্গবন্ধু, এটিকে আসেনি কোনো হাদিস কোরআনে। দেখা করে কি আল্লাহ রিজিক বস্তা পড়িয়া প্রতিদিন দিয়া দেয়? এরা তো নামাজও পড়ে না, রোজও থায় না, নবীর সুন্নতও রায় না, এমন লোক আছে? দেন না আপনারা সংসদে, 70-80 বছর বয়স হয়ে গেছে, নবীর সুন্নতি রায় নাই, তা আর কেমনে দিব? তাই এই দেশের যে পতন, আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে গেছে গা, এটা জনগণের কাছে প্রমাণ দিয়ে গেছে। এই দেশে মনে করেন যে ওই আগে করুণা হয় ই হয়, দেখেন তো আপনি, দেখেন কোনো করুণা কোনো রিক্সাওয়ালা কোনো রাস্তার টোকায় মারা গেছে? আজকা ব্যবসায় দেয়া গেছে, মালিশ করে থেয়েছেন, দাম বাইরে গেছে, শঙ্কর দিয়েছেন, আপনি ডাকাতি একরাইতে করে বড় লোকে আছেন, আমরা কই যায় করুন? আমরা যদি 20 টাকা যদি আপনার নেই, আপনি পিড়ায় এনে হওয়ায় তুইবেন, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা লয়ে যাইতে আছে, আপনি কোনো জবই দিতে পারতে আছেন না। আগে একটা গান গাইছিল কি, বোবাই যখন স্বপ্নে দেখে মনের কথা মনে রাখে, কেউর কাছে কইতে পারে না। এই দেশের জনগণ বোব হয়ে গেছে, কেউর কাছে কইতে পারে না, কইতে গেলে যন্ত্রণা। আমি আল্লাহর কাছে দোয়া করি যে এই সরকার 500 বছর বাচ্চা থাক, 500 বছর এই দেশ চালক, আর এই দেশের জনগণের যত শিক্ষা আছে, আলুর কেজি 80 টাকা, আলুর কেজি 200 টাকা হোক, চাউলের কেজি 300 টাকা হোক, এইটা হইল আমার বিচার। কিনলে গা এই দেশের জনগণ এখনও বোবা, কিনলে গা তোরা কি এই দেশে মাটি দিছিলি না, তো করে এই দেশে জন্ম হয়েছিলি না? বাংলা বই পড়ছেন,
প্রথম বাংলা বইতে ইতিহাসে আছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অর্থটা কি আপনি আমারে বুঝান আমি একজন অশিক্ষিত বুঝান অর্থটা কি কি লেখছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না আপনারে ভালোবাসতে কইছি না হেরে কইছি আমার সোনার বাংলা রে আমি ভালোবাসি এটার অর্থ এইডা যে আমার সোনার বাংলা রে আমি ভালোবাসি তা যদি যার যার সোনার বাংলা এরা জনগণ অহন যদি চেষ্টা করে যে আমার দেশের মাটি আমি অহন ভালোবাসি বা অহন রক্ষা করুম তাহলে এই দেশ আবার নিয়ন্ত্রণে আয়া পড়বে আর যদি এই দেশে যদি ওরকম ওই ডুব দিয়া থায় সবাই তাহলে হ্যাঁ মনে করো যে যেমনি আছে এমনি থাকবো আর এমনি চলবো কারণ এই আছারা আর উপায় নাই কারণ অহন এই দেশের জনগণের বিরুদ্ধে কথা কইতে ভালো কোনো কথা কই এই দেশের জনগণ ভালো করতে পারবেন না আপনি আমার পৌরস্থমান ভোট কি হইছে নাকি আপনার বাড়ির বিয়া এখন আপনি আছেন আপনার মাইয়া দানার পোলা দেন হ্যাঁ নাই তাহলে আপনি ওই মজলিসে কি করবেন আমারে বুঝান ওই সমাজে আপনি কি সমাধানটা দিবেন তাকে কাছে আত্মসমর্থন করতে হইব যে বাইরে আমার মাইয়া তো আরেকজনের লাগে ভালোবাসা দিল সে চইলা গেছে গা তাকে কাছে আত্মসমর্থন এই দেশে যে নির্বাচন দিচ্ছে একলা এই দেশে তখন যে সংসদ গঠন করবো অহন যে কারে নিয়ে করবো।